তাহলে আসল কালপিট কে? ভাই ব্রাদার, আপনাদের কাছে কি মনে হচ্ছে, আসল কালপিট কি অপবিশ্বাস নাকি বুবলি? আমার কাছে মনে হচ্ছে বুবলি। আমি সেই বিষয়টা বলতেছি কেন মনে হচ্ছে, তবে তার আগে একটা কথা বলে নেই, যেই আসল কালপিট হোক না কেন, শাকিব খানকে থামানো যাবে না। শাকিব খান তার নিজ গতিতেই সামনে এগিয়ে যাইতেছে। তো ভাই ব্রাদার, শাকিব খানকে থামানোর জন্য এত ষড়যন্ত্র, এত কিছু, এত সমালোচনা চলতেছে একমাত্র শাকিব খানকে থামানোর জন্য। তবে রিসেন্ট যে কাজগুলো হইতেছে, এটা শুধু শাকিব খানকেই নয়, অপবিশ্বাসকেও একটা খারাপ পরিস্থিতিতে ফেলানোর জন্য কাজগুলো চলতেছে। দেখেন, আমার কাছে কেন মনে হয় যে এই কালপিটটা হচ্ছে বুবলি। দেখেন, যখন শাকিব খান ভালো কিছু করতে যায়, তখনই কিন্তু বুবলি একটার পর একটা ষড়যন্ত্র হোক বা যাই হোক না কেন, তার ব্যক্তিগত বিষয় নিয়ে সব কিছু কিন্তু প্রকাশ্যে চলে আসে, যেটার ইফেক্টটা কিন্তু শাকিব খানের উপর পড়ে। দেখেন, শাকিব খান যখন প্রিয়তমা সিনেমা করতেছিল, যখন তার প্রিয়তমা সিনেমার কাজ চলতেছিল, তখন কিন্তু বুবলি শাড়ি নাজিম জয় ভাইয়ের ইন্টারভিউতে গিয়ে কান্দা নাইন্দা একটা শো করেছিল, যেটা নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা হয়েছিল মিডিয়া পাড়ায়। তো শাকিব খান একটা কাজের মধ্যে থাকলে এই ধরনের তার ব্যক্তিগত বিষয় নিয়ে যদি সোশ্যাল মিডিয়া আলোচনা চলতে থাকে, তাহলে তো তিনি তার কাজের প্রতি মন দিতে পারবে না। যাক, সেটা গেছে। তারপর প্রিয়তমা সিনেমা রিলিজ হলো, বেশ কিছুদিন বুবলির বিষয়টা বন্ধ ছিল। প্রিয়তমা সিনেমা সুপার ডুপার হিট, শাকিব খান আমেরিকায় গিয়ে ঘুরে আসলো। তারপরে যখন শাকিব খান আবার ইন্ডিয়াতে প্যান ইন্ডিয়ান সিনেমা করতে গেল, বেনারসে যখন শুটিং চলতেছিল, তখনই কিন্তু বুবলির পরকীয়ার বিষয়টা, তাপস ভাইয়ের সাথে যে পরকীয়ার বিষয়টা, তখনই কিন্তু সোশ্যাল মিডিয়া চলে আসে। শাকিব খান আমরা দেখতে পেয়েছি যে শাকিব খান দরজ সিনেমায় কতটা কষ্ট করে কাজ করতেছিল, 17 ঘন্টা 22 ঘন্টা 24 ঘন্টাও তিনি কাজ করেছে। তো তখনই কিন্তু বুবলির পরকীয়ার বিষয়টা প্রকাশ্যে চলে আসে, যেটা নিয়ে শাকিব খানের অনেক ঝামেলার ভিতর যাইতে হয়েছে, কিন্তু তিনি হয়তো বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা প্রকাশ করেননি। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল, শাকিব খান যখন দেশে ব্যাক করলো তখনও সবকিছু বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করেই এখন যখন শাকিব খান আবার বেশ কয়েকটা সিনেমা করতেছে, যেমন রাজকুমার, তুফান, একটা বড় একটা সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতেই পাচ্ছি যে এই সিনেমা নিয়ে দর্শকদের কত আগ্রহ, তো সেইটা যখন আবার শুরু করছে, এখন আবার গতকাল আরেকটা বুবলির ষড়যন্ত্রে একটা ইন্টারভিউ হয়ে গেল। কারণ আমরা দেখতে পেয়েছি যে এটা কিন্তু একটা স্ক্রিপ্টেড ইন্টারভিউ ছিল। তো বুবলি যে এটার পুরোটা মাস্টার প্ল্যান এবং বুবলি যে কালপিট, এটা কিন্তু আমরা এখন বুঝতে পারতেছি। ভাই, এগুলো সব বুবলি সাজানো শাকিব খানকে থামাই দেওয়ার জন্য, কারণ বুবলি চায় না শাকিব খান ভালো কিছু করুক। অপবিশ্বাস যে চায় না সেটা না, অপবিশ্বাস অবশ্যই শাকিব খানকে চায় শাকিব খান ভালো কিছু করুক। কারণ আমরা দেখতে পেয়েছি শাকিব খানকে নিয়ে যারাই উল্টোপাল্টা কথা বলে, আমাদের প্রযোজক ইকবাল সাহেব, আরও বাংলা চলচ্চিত্রের বেশ কয়েকজন মানুষ আছে, তাদের যারা যে শাকিব খানকে নিয়ে খোঁচাখুচি করে, তার প্রতিবাদ কিন্তু একমাত্র অপবিশ্বাসই করেন, যেটার কারণে কিন্তু অপবিশ্বাস অনেকের কাছে খারাপ এবং বুবলি অনেকের কাছে ভালো। কারণ অপবিশ্বাস শাকিব খানকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে, নেগেটিভ কথা, তার প্রতিবাদ করে। তো ভাই ব্রাদার, আমার কাছে মনে হচ্ছে এর পুরোটাই, সব কিছু মিলে কালপিট হচ্ছে বুবলি। শাকিব খান কোনো ভালো কিছু করুক সেটা তিনি চান না। তো ভাই ব্রাদার, আপনাদের কাছে কী মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে নিত্য নতুন আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।